আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো সমিত্র বিভার্স মুসলিম লাইভ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এখন আলোকপাত করব যে আমরা সবে বারাতের চোদ্দোই সাবানে আমরা দিনে কি কি আমল করতে পারি সেই বিষয়ে আজকে আলোকপাত করবো ইং সাবা সমিত আমরা সকলেই জানি যে রাতে রোজা রাখা হয় না দিনে রোজা রাখা হয় তাই আমি আপনাদেরকে বলতে চাই আমরা এই দিনে রোজা রাখতে পারি নফল রোজা রাখতে পারি আমরা তো পাঁচ নামাজ মাস অবশ্যই পড়ব এই দিনে আমরা আল্লাহর জিকির করতে পারি কোরআন খতম করার একটা এই মন মানসিকতা আমরা নিতে পারি মানুষকেও করাইতে পারি আবার মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি গরিব দুঃখীদের তাদের পাশে দাঁড়াইতে পারি যারা অনাহার তাদেরকে আহার দিতে পারি এই সমস্ত বিষয় ছাড়াও আর একটা বিষয় আমরা যেটা করতে পারি এই রজনীর তাকে উপা অপেক্ষা করে যে লাইলা নিষ্পেমিন সাহাবান সবে বারাতের রাতকে অপেক্ষা করে আমরা দিনের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ বাড়িতে একটু অন্য ধরনের একটা স্পেশালি পাক করা একটা ভালো রান্নাবান্না করা ভালো কাপড় চোপড় পরা পরিধান করা একটা এই সুখময় একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি এটাই হচ্ছে আমাদের সাবে বারাতের জন্য একটা প্রস্তুতিমূলক এটা আমরা ভেবে নিতে পারি এটা আমরা করতে পারি এরপরে জিকির কি রাসকার কোরআন তেলোয়ার দুরস্বরী সব কিছু তো আছেই আমরা এই সমস্তগুলো করব। তাহলে ইনশাল্লাহ আমরা এই রাতে এই সাবে বারাতের রাতে আমরা বেশি বেশি আমল করে আল্লাহর কাছে তৌবা করে আমরা আল্লাহর নিকটে পৌঁছার একটা মাধ্যম করে নিতে পারি তো বিওয়ার আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকত